আজ 19 তারিখ রবিবারই ভয়ঙ্কর বিপদ, বাড়বে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পরিমাণ। কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের প্রভাব পড়তে চলেছে, কি বলল আলিপুর আবহাওয়া দপ্তর, সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আজ রবিবার সকালেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ের দাপট দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সময় যাতে সাধারণ মানুষ সতর্ক থাকেন সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় ঝড় হবে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। জানা গিয়েছে ঝড় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের 10 থেকে 11টি জেলায়। গুজরাট থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখার প্রভাবেই কালবৈশাখী ঝড় হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ রবিবার উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 6 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম রাজস্থান ও কচ্ছ সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই নিম্নচাপের কারণে আবার ঘূর্ণিঝড়েরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।